পোশাক পরিচ্ছদে স্মার্ট হলে তো স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, ই কমার্স, ই এডুকেশন, এসব নিয়েই স্মার্ট বাংলাদেশ। এটা শুধু পোশাক পরিচ্ছদে স্মার্ট হলে চলবে, এটা নাম্বার ওয়ান, সেটা ইনশাল্লাহ সেটা শুনেন। কাজে আর নুলাম বললাম শত সেতু, শত রাস্তা, এগুলো বললাম না, কত উন্নয়ন এ সময় টানেল, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল এলিভেটেড হচ্ছে, তারপরে বাস ট্রাফিক ট্রেনিং ঢুকছে। তা আমাদের এক জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত সাতটা ফ্লাইওভার হয়ে গেছে, 53টা ব্রিজ হয়ে গেছে, 12টা আন্ডারপাস, 10টা ওভারপাস। উন্নয়ন কাকে বল? কাজে ব্যর্থতা থেকে শিক্ষাও নেব, যেখানে ভুল আছে, যেখানে পিছিয়ে আছে সেটা সংশোধনের জন্য আমরা সম্মিলিতভাবে আগামী দিনে চেষ্টা করব। কে কোন দায়িত্বে থাকলো এটা কোনো ব্যাপার না, দায়িত্ব বদলালো, আমরা তো ওই দলেই আছি, দলেই থাকব, দলের কাজ। এখানে আওয়ামী লীগের প্রতি তরুণদের আকর্ষণ আগের চেয়েও বেড়েছে, নারীদের আকর্ষণ আগের চেয়েও বেড়েছে। বিশ্বব্যাংকই বলেছে উইমেন এম্পাওয়ারমেন্টে বাংলাদেশ জ্বলন্ত উদাহরণ। আচ্ছা, নারীরা আজকে গ্রামেও যে দেখবেন, আমি আমার এলাকা তর্জন মহিলা পাবলিক মিটিং এ দেখিনি অতীত, কিন্তু এখন শত শত, এটা সারা বাংলাদেশে, উত্তরবঙ্গে তো আরো বেশি। তা তরুণ তরুণরা স্মার্ট বাংলাদেশের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশকে অ্যাকসেপ্ট করেছে, এমব্রেস করেছে। এবং এখানে সজীব ওয়াজির জয়ের একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে, তিনি প্রকাশ্যে আসেন না খুব বেশি, নীরবে আসেন, নিঃশব্দে চলে, কিন্তু কোয়াইট একটা রেভলিউশন আইসিটিতে তিনি ঘটিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। আপনি একজনে এত প্রশ্ন করলেন, আপনার ব্যবস্থা আছে?